ট্রিপল ইঞ্জিন চলছে এই ডিসিতে, তবু উন্নয়ন কলোনিতে ঠেকেছে। দীর্ঘ কয়েক বছর ধরে সিমনা বিধানসভার বাগানপাড়া এলাকার পরিবারগুলো একই সমস্যায় ভোগে, বিশেষ করে রাস্তার সমস্যা আজ সমাধান হয়নি। অভিযোগ, এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সহ আরো বেশ কিছু সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে অবগত করলে তারা টালবাহানা করছে বলে অভিযোগ। দ্রুত এই সমস্যার সমাধান করতে সরকারের কাছে আর্জি জানান এলাকাবাসী। আমাদের এলাকার আমরা শুধু রাস্তা আর জলের সমস্যায় আছে। আমরা রাস্তা রাস্তাও আসা যাওয়া করতে পারি, রাস্তাও আসা যাওয়া করতে পারি না। রাস্তাও খারাপ, বৃষ্টি পার হইলে বাচ্চা খোলা বন্ধে স্কুলে নিয়ে যাইতে পারি না। আমরা এখানে ব্রিজও নাই, জল বৃষ্টি আইলে ফ্লাড হয়ে যায়, আমরা বৃষ্টির লিগে আমরা যাইতে পারি না, আসা যাওয়া করতে পারি না। বৃষ্টি আইলে জলও আমরা খাওয়ানোর কোনো সুবিধা নাই। ওই বৃষ্টির জল আমরা টিনের থেকে রেখে ছেড়ে ড্রামো করে রেখে ছেড়ে এই জল দিয়ে আমরা সাইকেল ছেড়ে পান করি আর কি। আর আমরা সরকারে আমি এতটুকুই দাবি করি, মানে আমাদের রাস্তাটা আর আমাদের জলের জন্য আমাদেরকে আয়াসেরা দেখা যাচ্ছে, মানে আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য আমি সরকার।